হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খেতে ভালোবাসি। তো আজকে আমি আর মা নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও, ভিডিওটা পুরো দেখবে। আজকে আমাদের এখানে আছে ধোসা, এখানে আছে শুধু সেদ্ধ ম্যাগি, আচ্ছা এখানে আছে লঙ্কা, এখানে আছে রসুন, এখানে আছে স্প্রিং রোল, এখানে আছে কাটলেট, এখানে আছে চাটনি, এখানে আছে স্যুপ, এখানে আছে সাম্বার। তো দেখতেই পাচ্ছ বাটির ভেতর কটা চিপস আছে কাগজে। এবারে ট্রিকটা এটা হলো, এখানে যে কটা খাবার আছে সে কটা খাবারের চিপস আমার বাটিতে আছে। আমি যে চিপসটা তুলবো সেটা মা খাবে, আর মা যে চিপসটা তুলবে সেটা আমি খাবো। তো সুতরাং চলো শুরু করা যাক ভিডিওটা। তো আশা করছি ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে। লেটস গেট স্টার্ট। তো মা ফার্স্টে চলো তোলো। দেখা যাক মা আমার কি খাওয়ায়। এটা লেখা আছে ধোসা। ইয়ে তো আমার ফেভারিট খাবারটাই মা তুলেছে। তো এই চিজটা আমি আবার এতে দিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। তো এই ধোসাটার রিভিউ আমি তোমাদের অলরেডি দিয়েই রেখেছি। তো ওই ধোসাটা আর এই ধোসাটা সেম। দেখতেই পাচ্ছ একদম মাই ফেভারিট। এবারে মাঝখান থেকে ছেড়ে ছেড়ে খা, তবে তো মজা। এখন মা দেখ, এখন আমার খাওয়ার টাইম। এবারে আমি চিপস তুলবো, মা ফার্স্টে তুলে নিয়েছে। আমার কাছে নিয়েছে, আমি বলি ইয়ে করে মিশিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি একদম কোন রকম কি পড়েছে, এটা রসুন। দেখতেই পাচ্ছ এত খুচি খুচি করে লেখার কি মানে আমি জানি না, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, রসুন আমি খেয়ে। দেখতেই পাচ্ছ এখানে পুরো একদম কাঁচা রসুন কুয়া সমেত। তো চলো শুরু করা ভালো। সাবাস। এখান থেকে গোটা রসুন এনেছি, তার সঙ্গে ছাড়িয়ে আমি পরিষ্কার করে রসুন এনেছি। আমি একটা রসুন খেয়ে নিচ্ছি তোমাদের সামনে, দেখো। চলো বন্ধুরা দেখো খেয়ে নিয়েছি, যা উঠেছে আমি তাই কিন্তু খেয়ে নিয়েছি। তো এবারে নেক্সট, তো দেখি মার আমার জন্য কি তোলে। আসলে কপালটা খুব ভালো ভালো ভালোই উঠবে নিশ্চয়ই আশা করছি। না এখানে কপালের কোনো ব্যাপার নেই। দেখো বন্ধুরা, জানি না আমার লেখাটা খুব ছোট হয়ে গেছে, কাটলেট উঠেছে কপালে, দেখো দেখো। তো এই চিপসটা আবার এখানে আমরা রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছ এই কাটলেট, এটা চিকেন কাটলেট, এটা নিতে হয় এই সস, এরকম ডোবাতে হয়। তারপরে ফিল্টার বলতে নেই, ওটা অনুভব করতে হয়। তো দেখতেই পাচ্ছ চিকেনের পিস, যেটা আমার ফেভারিট। চলো এবারে আমি চিপস তুলবো,
দেখা যাক মার জন্য কি তুলতে পারি। কি লেখা আছে? ম্যাগি, আগ সেদ্ধ ম্যাগি, উইদাউট কোন রকম কোন মশলা ফসলা নেই, মশলা এখানে প্যাকেট রাখা আছে, যদি দিয়ে খেতে চাই তো দিতেই পারে। তো এখানে কেউ হিটলার নয় যে আমরা এরকম টর্চার করব, তো দিতেই পারে এটা, সেটা কন্টেস্টেন্টদের নিজের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এখানে সিদ্ধ ম্যাগি ম্যাগি চ্যালেঞ্জ যাবো নিয়ে। না, একটু ম্যাগির ওপর মশলা ছড়িয়ে খাও, কারণ শুধু শুধু খেও না, বড় খারাপ লাগে। যে আচ্ছা, কোনো ব্যাপার না। হ্যাঁ হোক, ছড়ালে যখন পুরোটাই তো ছড়াবি রে, ছড়ালে যখন পুরোটাই ছড়া। আচ্ছা গাইস, তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করছি যেটা আমার মনে অনেকদিন ধরে এসেছে। আমরা যারা ফুড ব্লগ করি, মানে আমাকে বাদ দিয়ে, কারণ আমি খেতে পারি না একদম, আমি খেতে ভালোবাসি কিন্তু সেই হাড় হওয়াদের মতন খেতে পারি না, যারা আমাদের মতন ফুড ব্লগ করে বা যারা ইটিং শো করে, তারা একবার ভাবো তো, যারা গাদা গাদা জিনিস একই গালের মধ্যে খেয়ে নিচ্ছে, তো তেমনি তারা যদি কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ পায় আর চক্ষু লজ্জার খাতিরে যদি যে সার্ভ করছে তাকে যদি বলে যে থাক না আমি আর খেতে পাচ্ছি না, দাদা আমার কত দেবেন না, তখন যার অনুষ্ঠান সে যদি সেই ব্যক্তিটার ভিডিও দেখে থাকে তাহলে পাশ থেকে এরকম বলবে, থাক না দিদি ভাই, থাক না, আপনাদের ভিডিও, আপনাদের ভিডিও আমিও তো দেখি। দেখো বন্ধুরা, আমি খেয়ে নিচ্ছি। তো এবারে মা তুলবে আমার জন্য। তো আমি একটু রসুনটা সসের সাথে খাওয়া যাবে, যার সময় ওটা খাওয়া নিয়ে ওখানে একটু কালো মতো ছিল, ওই জন্য খেলাম না। এনে জল খা। খুব একটা খারাপ লাগলো না। তো আমি তুলবো, তো ভালো করে মিশিয়ে নিই। কাঁচা লঙ্কা, চলো দেখো বন্ধুরা, নিয়ে নিচ্ছি একটা আস্ত কাঁচা লঙ্কা, এটা আমি এখন খেতে হবে, জানি না কি হবে আমার অবস্থা। মা ভালোই ঝাল খেতে পারে, কিছু করার নেই, সস দিয়ে খাবে। আরে চোখের সামনে এত ভালো ভালো খাবার থাকতে ভালো কিছু তোলো আমার জন্য, আবারও সেই ধোসাই উঠেছে। এই না ধোসালো, ধোসা ছাড়া কপালে মনে হয় কিছু নেই আছে। আর কাকু আমার জন্য স্পেশাল ভাবে বানিয়ে দেয় ধোসাটা, আউটস্ট্যান্ডিং। তো
ভাত জন্য তুললাম ম্যাগি। টেন টেন কাঁচা লঙ্কা হেভি হবে, হেভি হবে। খেয়ে ফেলে একটা কাঁচা লঙ্কা, সস দিয়েও খেতে পারো। সরু সরু নাও নি, দেখিয়ে দাও বন্ধুদেরকে। আমি মনে হয় ফুচকা খেলেও কোনোদিন কাঁচা লঙ্কা খাই না। বেশি করে সস খেতে তো হবে না। ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে। লঙ্কাটা সম্ভব না আমার দিয়ে, লঙ্কা পঙ্কা পারবো না। কাটলেট মার, চলো এতক্ষণ পর কাটলেটটা ট্রাই করা চান্স। যে কাটলেট খাচ্ছে আমাকে লঙ্কা খাওয়াচ্ছে। খুব ভালো কথা, তো এগোনো যাক খেলাটা। এতক্ষণ পর আমার দিকে মুখ তুলে চেয়েছে, ও পুরো না, তাই জন্য কপালে কাটলেটটা পড়েছে। স্প্রিং রোল, এইটা আমার ছেলে খুব ভালোবাসে। ফাইনালি, তো চলো এখানে স্প্রিং রোল। আর আমার মাঝখানে দূরত্ব এখন কেউ আটকাতে পারবে না। কেমন খেতে একটু বলে দেখুন। মা তো বলে দিল আমার ফেভারিট, আমি আলাদা করে কি বলবো, খুব টেস্টি। আমাদের পদ্মপুর মোড়ে যে ফাস্টফুড দোকানটা আছে সেখানে পাওয়া যায়, বলবো আসো এসে ট্রাই করো। ধোসা, ফাইনালি মার ধোসা পড়ে গেছে। শুধু ফিলটা নিচ্ছে দেখো,
তো গাইস, দেখতেই পাচ্ছ যে আমাদের সবারই সবকিছু ট্রাই করা হয়ে গেছে। না, আমার মার মনে এখনো স্প্রিং রোলটা বাকি আছে, তো সুতরাং পাতলো মাটিতে পড়ে যাচ্ছে। থ্যাংক গড, এই কাটলেট, এই সস, এই আমার গাল, এই কাটলেট আমার গালে কথা। আলাদা করে বলার আমার কিচ্ছু নেই, কারণ আমি অলরেডি বলে দিয়েছি। চল চলো, সস না তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আবারও এরকম নতুন কোন ভিডিও নিয়ে আমরা চলে আসবো এই চ্যানেলেই। তো আজকের মতন টাটা।